এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার, ঝাড়গ্রাম থেকে ধৃত দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষ। দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার, ঝাড়গ্রাম থেকে ধৃত দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার। তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাদের সম্পর্ক, এবং তারপরে সেই যুবতীর বিভিন্ন জায়গায় বিয়ের সম্বন্ধ কি করে থাকে এবং অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হলো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষ। জানা গেছে, গতকাল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেড়িয়াবিরা এলাকার এক যুবতী ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানাতে 506-509 আইপিসি এন্ড 66C-66E আইটি অ্যাক্ট ধারায় অভিযোগ জানায় যে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামের বাসিন্দা অরিন্দম ঘোষ নামে এক যুবকের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বর্তমানে তাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, যার জেরে অভিযুক্ত অরিন্দম ঘোষ তাদের পুরনো দিনের কিছু অশ্লীল ছবি, ভিডিও, ফোন রেকর্ড, হোয়াটসঅ্যাপে চ্যাট করা স্ক্রিনশট, সমস্ত কিছু একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেখানে ভাইরাল করে দেয় এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেয়। সেই অভিযোগের পরে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত অরিন্দম ঘোষকে ডেকে পাঠিয়ে গ্রেফতার করে এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত করে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং অভিযুক্তকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। মহানগর বিচারপতি উভয় পক্ষের উকিলের বক্তব্য শোনার পর অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন।